হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, অনেককে দেখবেন লাল রঙের তাগা ঠিক হাতের এখানে পড়ে থাকে। অনেকে জেনে পড়ে, অনেকে না জেনে পড়ে, এটার কিন্তু বিশাল বড় একটি গুরুত্ব আছে। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনারা সঠিক নিয়ম মেনে এটাকে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু জীবনের অনেক সমস্যা, অনেক উইশ ফুলফিল হয়ে যাবে। অনেক দিনের পুরনো কোনো ইচ্ছা, অনেকে দেখবেন মোটামুটি সারা বছরই কিছু না কিছু শারীরিক সমস্যায় ভুগতে থাকে। অনেকের সন্তান পড়াশোনায় অবাধ্য, কথা শোনে না, এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু মানুষের থাকে। অনেকের আর্থিক পরিস্থিতি খুব একটা স্টেবল হচ্ছে না, অর্থ উপার্জন করে অর্থটাকে কিন্তু ঠিকভাবে সঞ্চয় করতে পারছে না। অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোথাও গিয়ে সমস্যা, রেগুলার কিছু না কিছু মানে প্রবলেম লেগেই আছে। এরকম নানা ধরনের সমস্যা, এরকম নানা ধরনের সমস্যা থেকে কিন্তু আপনারা ছোট্ট একটি উপায় মুক্তি পেয়ে যেতে পারেন। তবে সঠিকভাবে সেটাকে করতে হবে, সঠিকভাবে যদি আপনারা সেটাকে পালন করেন, তাহলে কিন্তু আপনারা 100% যে সমস্যাগুলো বললাম সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তাহলে আমাদের মেন বিষয়টি হচ্ছে, আমরা যদি কিছু নিয়ম মেনে লাল রঙের সুতো, যেটা আমরা অনেকেই পরে থাকি, তো সেই জিনিসটা পড়তে হবে। হ্যাঁ, সামান্য একটি লাল রঙের সুতো আপনার লাইফে অনেক বড় কিন্তু পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন কি নিয়ম মেনে আমাদের এটাকে ধারণ করতে হবে সেটা জেনে নেওয়া যাক। আপনার যেটা উচ্চতা, সেই মাপের কিন্তু লাল রঙের সুতোটা আপনারা নেবেন। সেটাকে নিয়ে আপনারা মঙ্গলবার দিন আপনাদের বাড়ির কাছে পিঠে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে, তাহলে অবশ্যই সেখানে গিয়ে জাস্ট আপনাদের মনের উইশটা সেখানে জানান, এবং আপনারা ওই লাল তাগাটি আপনাদের গলাতে পরতে পারেন। বা যারা গলাতে পরতে পছন্দ করছেন না, ঠিক যাচ্ছে না, তো তারা কিন্তু অবশ্যই করে হাতে পরতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু একই রেজাল্ট পাবেন, রেজাল্টের কিন্তু কোনো ধরনের হেরফের হচ্ছে না। অবশ্যই করে এটা আপনারা চেঞ্জ করুন, মাসে একবার করে এটাকে আপনারা চেঞ্জ করুন। কারণ হচ্ছে, যখন ফেড হয়ে যায়, মেন ব্যাপারটা হচ্ছে লাল কালারটার, আর কোনো কিন্তু এর মধ্যে মানে ম্যাজিক কিছু লুকিয়ে নেই, ঠিক আছে। কালার যে এফেক্টটা হয়, সেই কালার এফেক্টটা কিন্তু আপনাদের ওপর একটা ভালো প্রভাব ফেলবে। ভালো প্রভাব ফেলার ফলে কিন্তু আপনাদের মধ্যে থেকে যত ধরনের যে নেগেটিভ ব্যাপার, যে বিষয়গুলি আমি বলেছি এর আগে, সেই নেগেটিভ যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু চলে যাবে। আর তার জন্য অতি অবশ্যই কালারটা কাজ করতে হবে। তাই কালারটা রাখার জন্য কিন্তু আপনারা এটা এক মাস সারা সারা চেঞ্জ করে ফেলুন। অনেকেই দেখবেন পরে থাকে, বছরে একবার পরলো, তো সেক্ষেত্রে সেটা কালারটা ফেড হয়ে যাচ্ছে। যখনই কালারটা ফেড হয়ে যায়, তখনই কিন্তু আপনারা এর যে উপকারিতাটা, সেই উপকারিতাটা কিন্তু কোনো কিছুর বিনিময় পেতে পারেন না। তাই এটাকে আপনারা চেঞ্জ করুন, আর দেখুন খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনাদের যে কোনো উইশ ফুলফিল কিন্তু হবেই। যারা প্রতিনিয়ত কিছু শারীরিক সমস্যায় ভোগেন, তারাও সেম জিনিস করতে পারেন। তবে তাদের ক্ষেত্রে বলবো, তারা এক মাস ছাড়া ছাড়া চেঞ্জ না করে, তারা যদি উইকে একবার করে চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও ভালো রেজাল্ট পেতে পারেন। আপনারা এটাকে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে দেখুন আপনাদের লাইফ থেকে যে একটা মানে আপনাদের লাইফে যে একটা শারীরিক সমস্যা নিয়ে আপনারা প্রতিনিয়ত ভুগতে থাকেন, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনাদের সাথে আমি খুব সুন্দর একটি বিষয় শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের প্রচণ্ড কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। যখনই এই ধরনের ভিডিও আপলোড হবে, যাতে সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো অদিন খুব ভালো থাকবেন, টাটা।